আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট আছেন, দ্বিতীয় ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট, আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। যে সাজেশন থেকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ একটা হলেও আপনারা অবশ্যই কমান পাবেন, ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমরা জানি যে ডিগ্রি প্রথম বর্ষের যারা পরীক্ষা দিয়েছি, তারা 80 মার্কের পরীক্ষা হয় আর 20 মার্ক হচ্ছে ছাদের সাথে থাকে। দেখ, 80 মার্কের মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, একটা পরীক্ষার সময় হচ্ছে 4 ঘন্টা। যাই হোক, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কার লেখা সর্বপ্রথম বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়, উল্লেখ পাওয়া যায়? আবুল ফজলের লেখা সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয়ত, আদি আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। 3 নম্বরে, ঘতে আছে বাংলাদেশের স্থপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করা হয় কত সালে? 1947 সালের 27শে জুন। শেখ মুজিবুর রহমানের, দাঁড়ান 1 মিনিট, শেখ মুজিবুর রহমান কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়? 1969, 23শে ফেব্রুয়ারি, রেসকোর্স ময়দানে জনসভায়। মুজিবনগর সরকার গঠন তারিখ সাল? মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধের রঙকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। এটা আমার পরীক্ষা দেওয়া ছিল। বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ। ভারত ছাড় আন্দোলন সূচনা হয় কত সালে? 1942 সালে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় 1700 সালে। 360 আউলিয়া শহর কোনটি? সিলেট। আর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম? শেরে বাংলা একে ফজলুল হক। এই ছিল 10টা প্রশ্ন। যাই হোক, আশা করা যায় 10টা প্রশ্ন যদি আপনারা ভালোভাবে দেখেন, ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবেন। 10টা প্রশ্ন ভালোভাবে দেখে নিন। আরও পরবর্তীতে আমি পার্ট টু পার্ট ডিগ্রির সাজেশন নিয়ে হাজির হব আমার এই চ্যানেলে, আপনারা পাবেন। আল্লাহ।